আসসালামু আলাইকুম। কি ব্যাপার, চিৎকার করলো সারা মানে উত্তর কেউ দিল না। আমি একটু জোরে শুনতে চাই, মেয়েদের জন্য কি নিষেধ নাকি সারা মানে উত্তর দেন, জোরে শুনতে চাই। আচ্ছা ভাই তো আমার মনে হচ্ছে এখানে অনেক পরীক্ষার্থী চলে গেছে, এখানে জিপে ভাই কারা পেয়েছে আমি একটু হাত তোলা দেখতে চাই। আচ্ছা পিছনে, ওকে তাহলে মনে অনেকে চলে গেছে না। আমার আজকে ইচ্ছে ছিল সবার সঙ্গে কথা বলার, আর একটু আপসেট লাগছে কারণ সবাইকে পেলাম না, এনওয়ে ফাইনালি আসলাম। আর এখানে যারা যারা পারফরমেন্স করেছে তাদের কিন্তু অনেকে খুব গুড পারফরমার আছে, উপস্থাপক কিন্তু তাদেরকে ইন্ট্রোডিউস করাতে পারেন। এর মধ্যে একজন কিন্তু ছিল ইন্ডিয়া থেকে, কি কম্পিটিশন করে উইনার হয়ে সে আমাদের এখানে আসে, সে আখাউড়ার সন্তান মাদানি ছিল এখানে। মাদানি কোথায়, তোমরা কাউকে চিনো, কেউ চিনো, চিনো না? সে শিজ মাই ভেরি ফেভারিট, সে আরো বেশ কয়েকজন আছে খুব ভালো পারফর্ম করে। আমি ওকে প্রথমে ইন্ট্রোডিউস করাতে চাই, সে ইন্ডিয়াতে একটা কম্পিটিশনে গিয়ে সে উইনার হয়ে আসছে। ওর জন্য একটা জোরে করাতে নেওয়া যায়, আজকে আসলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য। আমার মনে হয় যে মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য সেই লেভেলের যোগ্যতা লাগে, জ্ঞান লাগে, যেটা আমার নাই। আমি জানি না আসলে বিশেষ আকর্ষণে সেটা কতটুকু আকর্ষণ আমি রাখতে পারবো, একদমই জানা নাই। তবে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের ইয়নুমদি স্যার, তারপরে আমাদের অ্যাডভোকেট মৌসুমি ম্যাডাম আমার খুব প্রিয়, এবং মাশাআল্লাহ মৌসুমির মধ্যে অনেক সুন্দরী। তারপর আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার বক্তব্য দিয়েছেন, অনেক দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য নেওয়া অলরেডি হয়ে গেছে। আর আমি আজকে তোমাদের প্রোগ্রামটা আমি ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তাই 12টার সময় খাইছি না, 12টার পর থেকে আমি পর্যন্ত খাই না। একটু আগে আমার একটা ছেলে কেক খাওয়া হয়েছে, আমি কিন্তু প্রচুর পরিমাণে খাই, খুব মনে হচ্ছে যে এনার্জি নাই। আমি ভাবছিলাম যে স্টেজে ওঠার আগে একটু মানুষের সাথে কথা বলতে পারবো কিনা। যাই হোক, এখানে তোমরা ম্যাক্সিমাম যারা আছো, একটু আগে উপস্থাপন বলছিল একটু শুরু থেকে 14 থেকে 19, 13 থেকে 19 স্লোগোবার, আমি স্লোগোবারটা একটু বুক করতে চাই। এখানে 13 থেকে 19 কে কে আছো, হাত তুলো। মেয়েরা কি 25-26 বেশি, 13 থেকে 24 আওয়াজ করে কথা বলবে, 13 থেকে 24 আওয়াজ করা বস, ভেরি গুড। তোমাদেরকে আসলে পরামর্শ বেসিক্যালি যোগ্যতা আমার নেই, তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ট্যালেন্টেড আমি জানি, সেটা জিপিএ 5 পেয়েছ এবং অলমোস্ট 76 জন জিপিএ 5 পেয়েছে, 76 জন জিপিএ 5 পেয়েছে, এটা মনে হয় প্রথমবার রেকর্ড। আজ এখানে বেশ কয়েকটি স্কুল আছে, এখানে তিনটে স্কুল, হীরাপুর রেলওয়ে স্কুল এবং গুলখান, তিনটার সঙ্গে কিন্তু আমার ইমোশন জড়িয়ে আছে, বিকজ হীরাপুর আমার জন্ম, গুলখান আমার নানা বাড়ি, আর রেলওয়ে স্কুল আমার নিজের স্কুল। আমি শুনেছি যে রেলওয়ে স্কুল থেকে নাকি 22 জন এপাস পেয়েছে, কংগ্রেচুলেশন। কারা কারা আছে এখানে রেলওয়ে স্কুলের, ভেরি গুড। রানিহাল কারা আছো, দুজন, গুলখান, গুলখান কেউ নাই এখানে, মনিয়ন, মনিয়ন, রেলওয়ে স্কুল কারা কারা আছো, কংগ্রেচুলেশন। হীরাপুর, ভেরি গুড, সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। তোমাদের আজকে দুটা কথা বলবো, সেটা হচ্ছে দিস ইজ জাস্ট এ বিগিনিং, আমরা শুধুমাত্র এই বিগিনিংটা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের কিন্তু লাইফটা মাত্র স্টার্ট হয়েছে, অনেক দূর যাওয়ার বাকি। আমার আব্বা আমার সবসময় বলে না যে প্রত্যেকটা ক্লাস তোমরা যখন জিরো থেকে শুরু করেছো, KG 1, KG 2, তারপর 1, 2, 3 করে এভাবে 10 পর্যন্ত, এখন পর্যন্ত তোমাদেরকে বলে নাই যে এই সামনের রেজাল্ট কিন্তু খুব ভালো করতে হবে, ও এমন করতেছে, এগুলো বলে না, বলে না সবসময়। তোমরা খুব ভালো রেজাল্ট করছো, তোমাদের একটা 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 ভালো পরামর্শ আমি দিতে চাই, সেটা হচ্ছে 13 থেকে 19 তোমরা এখানে যারা আছো, তোমাদের এই যে একটা ছেলে যে ঢাকাতে নটরডেম কলেজে আছে, তোমাকে যদি বলা হয় তুমি 1 ঘন্টা ওর সঙ্গে কথা বলে কম্পেয়ার করবা, তুমি জিতবা নাকি ও জিতবে, কনফিডেন্টলি বলো। একটা বলেন উত্তরের রাজপুত্র মডেল কলেজের পাস বয় তোমার সঙ্গে কম্পেয়ার করবে, তুমি জিতবে না ও জিতবে, সে কনফিডেন্স থাকতে হবে, জোরে জোরে চিৎকার করে বলো,
কি মেয়েরা কোনো অজ হচ্ছে না কেন পাবা না তোমাদেরকে যদি বলে বাংলাদেশ না যদি বলা হয় ইন্ডিয়া হোক উপমহাদেশের যে কোনো স্টুডেন্টের সঙ্গে তোমরা তোমার এইজের ওদের সঙ্গে এক ঘন্টা দাঁড়িয়ে এক ঘন্টা অন্তত পক্ষে 30 মিনিট কথা বলবে পাবা না আচ্ছা এখানে স্টেজে এসে 30 মিনিট কথা বলার মতো এবিলিটি কার আছে হাত তোলো মাত্র এই 3 থেকে 4 জন আর কারো সমস্যা নাই কি হচ্ছে আজকে তোমরা বাসায় যাবা সাহানি বা খাওয়া দাওয়া করবা তোমার একটা চিন্তা করবে একটা ভাই আসছিল ঢাকা থেকে সে দেখতে খুব একটা আসলে নায়ক বলে খুব একটা সুন্দর না যুগতে খুব একটা নাই আসলে কে জানে ভালো করে চিনিও না কিন্তু একটা কথা বাসায় গিয়ে চিন্তা করবা যে ভাই একটা কথা বলছিল 13 থেকে 19 বছর পর্যন্ত যারা আছো আমার যদি 13 থেকে 19 বছর হিসেবে আমার যদি আমেরিকা হোক লন্ডন হোক অস্ট্রেলিয়া হোক তার সঙ্গে দাঁড়িয়ে 1 ঘন্টা কথা বলার মতো এবিলিটি না থাকে তাহলে আমি ওদেরকে অনেক বেশি পিছিয়ে আছি সো সে এবিলিটি বিল্ড আপ করবা কারা কারা মাত্র এত কিছু বাকিরা সব পিছিয়ে থাকবা শুধু স্মৃতি দিয়ে পাইনি সবার হাত দেখতে চাই তোমরা যদি সেই এবিলিটি বিল্ড আপ করতে পারো একটা সার্টেন টাইম আসবে যখন স্কলারশিপ বিদেশ থেকে স্কলারশিপ বিজনেস বড় বড় পদ বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন তারপরে যে বাঙালি আর মোবাইল কোম্পানি সব ডিফারেন্ট রকমের ফেমাস ফোন কোম্পানি আছে সেই সব কোম্পানি থেকে তোমাদের জন্য চাকরির অফার আসবে আজকে হয়তো তোমরা এখানে স্টেজের মধ্যে হয়তো তোমাদের জায়গা হয় নাই তোমরা এখানে বসেছিলাম আমরা এখানে বসেছিলাম এখানে ইউনেস স্যার ছিলেন তারপরে অনেক মহোদয় ছিলেন কিন্তু তোমরা যদি নিজের যোগ্যতা প্রমাণ করে একটা সময় আসবে তোমরা এখানে বসবা একটা সময় তোমরা এখানে বসবা তখন ইউনেসারের মতো আরেকজন নিও না আমাদের বাবা খরাতে আসবে উনি তো সবসময় গিয়ে থাকবেন না গভর্নমেন্ট অফিসার এসে খবর নিবে আচ্ছা আমার এলাকায় যে একটা সিদ্ধি শিক্ষার্থী আছে ওর কি অবস্থা তোমাদের খবর উনি এসে নিবে শুধু উনি না একদম আপার লেভেলের যা মন্ত্রী মিনিস্টার আছে তোমার খবর নিবে এমন অনেক শিক্ষার্থীদেরকে দেখো না জীবনে যা কিছু করবা সে লেভেলের হওয়া উচিত নায়ক হবা সে এরকম হতে হবে একদিন দেখা যায় মানুষ যেন ফিদা হয়ে যায় কারা কারা নায়ক হতে চাও কে কে হতে চাও শুনি সেই লেভেলের যোগ্যতা অর্জন করবে স্টুডেন্ট যদি হোক যদি পড়াশোনা করে থাকো সেই লেভেলের স্টুডেন্ট হওয়া উচিত যেন জাফর ইকবাল স্যারের মতো জাফর ইকবাল স্যারকে কে কে ছিল জাফর ইকবাল স্যারকে কে কে ছিল সিলেটের একজন প্রফেসর আর বাকিরা ছিল না উনি কিন্তু সিলেটের একজন প্রফেসর তোমাদের জন্য সম্বর্ধনা দেয় তোমরা যেন কৃতি সন্তান হয়ে যাও শুধুমাত্র জিপে 5 নিয়ে বসে থাকলে হবে না ঠিক আছে অনেস্টলি একটা কথা বলবো অনেক হয়তো এখানে আম্মা বসে যাচ্ছে কেউ হয়তো কিছু কিছু বিষয় হাইড করে ট্রাই করতে পারো ঠিক আছে যেগুলো শুধুমাত্র বন্ধুদের সঙ্গে আলোচনা করা যায় এখানে ফেসবুক অ্যাকাউন্ট কার্ডার আছে ফেসবুক অ্যাকাউন্ট কার্ডার আছে শুধু একজন কি ভয় লাগছে আপনার যদি জেনে ফেলে মার দেবে ভয়ে নাই ফেসবুক অ্যাকাউন্ট নাই মেয়েদের মধ্যে যাও ম্যাক্সিমাম সেখানে ইউজ করে আমার মনে হচ্ছে আমাদের মতো তোমরা টায়ার হয়ে গেছো রেসপন্স করছো না ঠিক মতো আর তোমরা যেন রেসপন্সিভ থাকো মানে যদি শোনো এই জন্য আমি একটু মনোচরের কথা বলছি যেন তোমাদের চোখগুলো এদিকে এদিকে যায় মানে আমি যদি বলি শুদ্ধভাবে শুনি আজকে আমি যদি কথা বলবো তখন তোমরা ভাই নেক্সট টাইম ওকে ভাই ফেসবুক আইকো কনসেন্ট্রেশন দিবা না ফেসবুকে আজকে খুব একটা কথা কাজ করবা দেখো শুধুমাত্র এডুকেশন ইজ দ্য নট দ্য অনলি পারপাস অফ আওয়ার লাইফ উই মাস্ট টেল আমাদের এডুকেশনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে হবে আমাদের নিজেদেরকেও ডেভেলপ করতে হবে ওয়েলফেয়ারের জন্য কাজ করতে হবে আমাদের দেখুন আমাদের ইউনিসেফ উনি আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ টিউন এখন পর্যন্ত আমরা আখড়াতে পেয়েছি বলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শ্রেষ্ঠ টিউন উনি প্রথমবার এর আগে আমি আরেকবার বক্তব্য দিয়েছিলাম তবে সেটা কোনো কৃতি শিক্ষার্থীদের সম্বোধনা ছিল না দ্যাট ওয়াজ শৌর্য সম্বল এবং সেই প্রোগ্রামে প্রথমবার আখাউড়ায় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি সিনেমাতে আসার পর
এবং যথেষ্ট সম্মান উনি আমাকে দিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং উনি এমন একজন ব্যক্তিত্ব, এখন পর্যন্ত এই যে দেখছো না, এই যে কত সুন্দর সুন্দর এগুলো আগে ছিল, ছিল না কিন্তু উনি আমাদের জন্য কি না করছে, পুরো অডিটোরিয়ামের চেহারা চেঞ্জ করে দিচ্ছে। আমি যখন একবার আসছিলাম তখন দেখছি বাইরে প্রজেক্টর লাগাইছে। তোমরা চিন্তা করতে পারো এখানে প্রজেক্টর লাগে কোনো একটা প্রোগ্রাম হবে, চিন্তা করতে পারো বাসে লাগো কোনো, উনি আমাদের জন্য সেটা করছে। আমরা ওনার জন্য অনেক দক্ষতা বা আগামী দিনে আরো ভালোভাবে কাজ করতে পারি। ফেসবুক নিয়ে বলছিলাম, আচ্ছা তোমরা ইংলিশে কারা কারা ভালো? আচ্ছা আমি কিন্তু যে কোনো সময় এখানে কাউকে স্টেজে ডাকতে পারি, সো বি কেয়ারফুল, যে কোনো সময় স্টেজে ডাকতে পারি এবং যে কোনো কিছু বলা হোক, নাচ হোক গান হোক এনিথিং এনি টাইম, এরাও কিন্তু সিনসিয়ার থাকবা, রেসপন্স না করলে কিন্তু ধরে নিয়ে আসবে। আচ্ছা আজকে তোমরা যারা যারা সিজিপিএ পেয়েছো একটা গ্রুপ ওপেন করবা, সেটা হচ্ছে আখাউড়া সিজিপিএ। তোমার কি 2017 পেয়েছো? 17 18 সিজিপিএ আখাউড়া সিজিপিএ 2018 একটা চ্যাটিং গ্রুপ করবা যারা যারা ফেসবুকে আছো। সেই গ্রুপে আজকের এবং তোমাদের দায়িত্ব, তোমরা যে যে স্কুলে আছো সেই সেই বন্ধুদেরকে এখানে অ্যাড করা। অ্যাড করার পরে যেটা করবা, তোমরা ইংলিশে চ্যাটিং করবা, পারবে না সম্পূর্ণ ইংলিশে, ইংলিশ ইংলিশ ছাড়া এখানে কোনো বাংলা লেখা হবে না, পারবে না। কে ওপেন করবা গ্রুপটা, কে ওপেন করবা হাত তুলো, এই উত্তরটা কে নিতে চাও? আমি কেমন কৃতি সম্মানকে দেখতে পারি যে উত্তরটা নিবে? ঠিক আছে, যে কোনো একজন পিছনে, এই যে কোনো একজন গ্রুপটা ওপেন করে সেখানে অনলাইন ইংলিশে চ্যাটিং করবা। আচ্ছা ভাই আমি এখন ঠিক আছে, গুড, আমি কয়েকজনকে স্টেজে ডাকতে চাই। রিজন কি? রিজন তো একটা আছে, আমরা অনেকেই তো বলি যে আসলে আমি কি করে পড়াশোনা করবো, আমার তো টাকা নাই, আমার তো খুব কম পয়সা, আব্বা তো আসলে চালাইতে পারে না, বাইরে পড়ে নেই বললে পড়াইতে পারে না, এখন বলে যে তোর পড়াশোনা করার দরকার নাই, তার মানে হচ্ছে আমাদের টাকা পয়সার সমস্যা থাকে না। তোমরা কি জানো যে আসলে তোমরা প্রত্যেকে একটা একটা কোটিপতি, জানো সেটা? তোমরা প্রত্যেকে একটা একটা কোটিপতি তৈরি হবে কিভাবে? আমাদের যে আরে ভাই আমি তো ভালো টাকা ভাই এক্সাম দিয়ে টাকার দিকে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকে, টায়ার্ড আমার মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে, আমি প্রুফ করছি। আচ্ছা তোমাদের পকেটে 10 টাকা আছে, কার কার 10 টাকা, কার কার পকেটে আছে 100 টাকা? মেয়েরা রেসপন্স, 100 টাকা কার কার পকেটে আছে, মানে পকেট না ব্যাগে আছে, মেয়েদের ব্যাগ আর ছেলেদের পকেট, 1000 টাকা কার কার আছে, 1000? আমি তো লজ্জা পাই দিচ্ছি, সবাই ফোন কি কারণ তো টাকা নাই। আচ্ছা 1 লাখ টাকা কার কার আছে, কারণ নাই? আচ্ছা 10 লাখ, 10 লাখ কারণ নাই, 20 লাখ আছে, আছে টাকা কই এসো, আমি প্রুফ করছি। এই তোমরা যারা HSC যারা পরীক্ষা দিচ্ছ মানে 3 জন সামনে আসো, মারবো না এই আসো, ফ্রন্টে এসো, কাম কাম, আরে কিছু করতে হবে না, আসো আমি প্রুফ করবো, টাকা তোমাদের পকেটে আছে, আসো কাম, আরে দুজন আসো, চুমন এখানে দাঁড়াও, এখানে জায়গাটা দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার, আরো দুজন আসো, ওর সাহস আছে তোমাদের সাহস নেই কেন? আমি তাহলে চলে যাই, চলে যাবো, আমি আরো দুজনকে এখানে চাই। আচ্ছা যাই হোক, আমি বুঝছি তোমরা অনেক ভীত, এত ভীত হওয়া আসলে ঠিক না। শোনো একটা বিষয় হচ্ছে, যে কোনো বিষয়ে উদ্যোগ নিতে শিখবা, সাহস করবা, সবসময় যদি চিন্তা করো আমি যাবো পারবো, তাহলে তুমি সাহায্য করতে পারবে না। ভেরি গুড, and that's the spirit, that's the smartness, ওদের জন্য একটা করতালি হয়ে যায়। আচ্ছা ওরা এখন ওদিকে ঘুরে দাঁড়াইছে না, ওকে ওদিকে ঘুরে দাঁড়াও, আমি যেটা বলবো অ্যান্সার দিবা। তোমাদের পকেটে কি, ওদিকে তাকাও, তোমাদের পকেটে কি 20 লাখ টাকা আছে, কার পকেটে আছে, কারো সঙ্গে আছে, নাই, শিওর? কেমনে শিওর এটা, আমি যদি বের করে নিই? আচ্ছা ঘুরো, এদিকে ঘুরো, আমি জানি তোমাদের কাছে নাই, এখন আমি তোমাদের প্রত্যেকে 20 লাখ টাকা করে বিনিময়ে তোমাদের হাত কেটে আমাকে দিয়ে দিতে হবে, পারবা? অসম্ভব, তার মানে হাতের দাম কমপক্ষে 20 লাখ টাকা,
হাতের দাম বাম হাত দিবা এটা দিবা তার মানে আরো 40 টাকা লাগবে কমসে কম 40 দুটো চোখ 60 টাকা দিয়ে দিবা কেউ দিবে না তার মানে কোটি টাকার সম্পত্তি নিয়ে তোমরা ঘুরতেছো আর বলতেছো যে আমাদের হাতে কোনো টাকা নাই শুনো বিজনেসে যেমন 10 টাকা ইনভেস্ট করে অনেকে কোটিপতি হয় এমন অনেক নজির আছে আমার চাচা মাত্র মাত্র 3000 টাকা ইনভেস্ট করে এখন ওনার কত টাকার উপরে নিজেও জানে না কত টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে তিনি নিজেও জানে না হাজার হাজার এমপ্লয়ি ওনার অফিসে চাকরি করে বিকজ উনি বিজনেস ইনভেস্ট করছেন এখন তোমাদের কাছে 1 কোটি টাকার সম্পত্তি আছে 10,000 না 5,000 না তোমরা যদি সেটাকে ইনভেস্ট করতে পারো একটা সময় তোমরাও দেখবা এখানে বসে গেছে পারবা না কনফিডেন্স আছে তো সবার কাছে টাকা আছে তো ভেরি গুড গো ব্যাক আচ্ছা বাই দ্য ওয়ে আমি সবসময় একটা সেগমেন্ট এখানে রাখতে ট্রাই করি বেসিক্যালি আসলে বেশি জ্ঞান রকম কথা বলতে গেলে তোমরা বোর্ড হয়ে যাবো তাই আমি এখানে একজন বা দুজনকে আচ্ছা আমি বেসিক্যালি কি আমাকে চেনো তোমরা কি আগে কখনো আমাকে দেখছো না ফার্স্ট টাইম দেখছো আজকে ফার্স্ট টাইম আজকে প্রথমবার দেখেছো এর আগে দেখো নাই দেখছো আর আচ্ছা যারা দেখছে ওরা যারা দেখে না আমাকে আগে চিন্তা কিছু কিছু মাথায় ভাবে নড়ে বাকিগুলো নড়ে ঠিক আছে আচ্ছা সংস্কৃতির দিক থেকে কিন্তু আমাদের আখর অনেক এগিয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে আমি আমার একটা ছোট গল্প তোমাদের বলি আমি যখন স্কুলে ছিলাম আমি বরাবর পড়াশোনায় প্রচন্ড ফাঁকিবাজ ছিলাম কিন্তু রেজাল্ট খুব ভালো হতো কিন্তু প্রচন্ড ফাঁকিবাজ সকালবেলা যখন হয়ে যায় আমাদের তো কেজি স্কুল যখন ছিল কিশোরী কিন্ডারগার্টেন এবিসি কিন্ডারগার্টেন পড়েছি পড়াশোনা করেছি ফার্স্টে ছিলাম আমরা গিরা পড়ে দেন এখানে শিফট করে আসার পর আমার মা আসলে স্টেপটা নিয়েছিল যে পড়াশোনায় ভালো করার জন্য শহরে থেকে আমাদেরকে পড়াশোনা করাবে যেন মানুষের মতো মানুষ হতে পারি এখন আমার তো সেটা পড়াশোনা করতে একদম ভালো লাগতো না সকালবেলা উঠলে যেন ঘুম আসে বিছানাতে এই এই আমি হ্যাঁ কি হয়েছে আমার ডাকে আমার উঠতে মন চায় না একদিন তোমরা চিন্তা করে দেখো আমি কিন্তু ছোটবেলা থেকে একদম ভালো অভিনয় না একদিন আমি ঠিক করলাম যে আজকে আমি স্কুলে যাবই না দেখি আব্বা আমার কেমনে পাঠায় আমি তখন একটা বাহানা ধরলাম আমি বলছি আমার প্রচন্ড খারাপ লাগতেছে আমার ম্যাচ যেতে পারবো না আমার আব্বু বলতেছে না স্কুলে যেতে হবে তো আব্বুর সঙ্গে তো শুধু কথা বলতে ভয় পাই কিন্তু আব্বু আমরা সবসময় কি আম্মুকে খুঁজে না কিছু দরকার হবে যে পরে আম্মু প্লিজ টক বলো না বলো না আমি তো আম্মুকে রিকোয়েস্ট করি তখন আম্মুকে আব্বুর কাছে ভয় ভয় গিয়ে বলে এই শুনো না অন্য কি একটা লাগবে তাই না এরকমই তো হয় আমরা বাবার সঙ্গে কথা বলার সাহস করতে ব্যক্তি হবেন নাই আমি আম্মুকে আসলে আমি ভাবছি আম্মুকে ইমোশনালি উইক করবো কিভাবে আমি দাঁড়াইলাম দাঁড়াইয়া সুন্দর করে বিছানাতে উপরে গেছি একদম নিতাটে আমি নাই আম্মু ডাকতেছে কি সে আমার আমাকে ইয়ে দেয় আমি শুধু নিঃশ্বাস নিচ্ছি কিন্তু আমি কোনো সাউন্ড করি না তখন আসলে মায়ের মতো একটু কষ্ট লেগে গেছে পরে পরে আমাকে ইয়ে বলে আচ্ছা ঠিক আছে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই আব্বু বলতেছে কয়ো বলছে না আব্বু কিন্তু আমাকে কখনো মারে নাই সেই কনফিডেন্সটা আমার ছিল যে মারবে না কিন্তু ছাড়িয়ে দিলে অনেক ভয় পেতাম এরকম আছে না যে আমাদের আব্বাকে অনেক বেশি ভয় পায় বাবার ভয় অনেক সময় বাসায় ঢুকতে চায় না ভয় লাগে যদি কিছু করে যাদেরকে মারে তো বাবার একদম পুরো হিংস্র আর যাদেরকে মারে না তারা আসলে একটু সহজ নিয়ে তো চলাফেরা করতে হবে আমার মতো এক দুজন আছে তারপর ভয় পেতে এরোয় তারপর আমি পড়া স্কুল লাইফ পর্যন্ত কিন্তু সিক্সে পড়ে না সিক্স পর্যন্ত আমি পড়াশোনা করি আমি তো টপারের মধ্যে ছিলাম কখনো তো খুব ভালো রেজাল্ট করতাম মানে থাকতে পড়ানো হইতো মানে আমি রেজাল্ট ভালো করতাম সিক্সের পর আমার মাথার মধ্যে ঢুকলো যে আই উইল বি ক্রিকেটার ন্যাশনাল টিমের ক্রিকেটার মাথায় ঢুকছে আমি পুরো বিশ্ব জয় করে দেখবো এই আমার সাথে ক্রিকেট খেলছে এখানে কে কে আছে এবং কে আছে বেরো একজন কিন্তু পাওয়া গেছে আমি তখন ব্যাগিং ব্যাগে সব কিছু নিয়ে চলে গেলাম ঢাকায় আমি তখন ব্যাগের ব্যাগে সব কিছু নিয়ে চলে গেলাম ঢাকায় ঢাকায় গিয়ে ক্রিকেট খেলছি কলকাতায় গেলাম এখানে গেলাম সেখানে গেলাম পুরো বাংলাদেশের সব জায়গাতে পারফরমেন্স দেখাচ্ছি ন্যাশনাল টিমের ক্রিকেটার হয়েছিল একটা সার্টিফিকেট যখন এসএসসি পরীক্ষা আসলো আমার বাবা ডিটারমাইন্ড আমার বোন খুব পড়াশোনায় ভালো সে বড় বড় মানে খুব শিক্ষা হয়ে গেছে ছোটবেলা থেকে সে খুব কান্নাকাটি করছে যে ও এইভাবে ঢাকে পড়ে থাকবে ওএসএসসিটা পাস করবে না আমার একমাত্র ভাই তখন আমার তো ইগো প্রবলেম যে ছোটখাটো রেজাল্ট পাবো তাহলে আমি আমি করবো না আমি অংশগ্রহণ করবো না এবারে পরীক্ষাতে কনফিডেন্স পাচ্ছি না তখন ক্লাস টেনে উঠে গেছি আমি ঠিক আছে ক্লাস টেনে উঠে গেছি আমাকে
বোঝানো হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা পিটাস কোন রকমের দিয়ে দিয়ে চলে আসছি আমাকে খুব বোঝানো হচ্ছে আমার আব্বা আসছে গাড়িটা নিয়ে তার একটা গাড়ি আছে গাড়ি ঢাকা চলে গেছে আমি যখন মেসে থাকতাম মেসেজে স্টুডেন্ট গুলো ছিল সবাই হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট চিন্তা করো ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে একটা ছেলে পড়াশোনা করে সারাদিন শুধু খেলাধুলা করে পরে আমার বাবা যখন আসতো আমাকে বোঝানোর ট্রাই করতো যে চলো প্লিজ তুমি শুধুমাত্র একবার পরীক্ষাটা দাও আমি একজন এলাকার মেয়র আমার বাবা এক্স মেয়র ছিলেন বলছে আমি একজন গণ্যমান্য ব্যক্তি দেখো তুমি কি এলাকাকে মুখ দেখাতে পারবা যে তুমি আমাকে চেনো অনেক চিন্তা ভাবনা করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে নেওয়ার জন্য রাজি করছে কিন্তু আমি বলছি আব্বু ঠিক আছে আমি যাবো কিন্তু আমাকে গাড়িটা দিতে হবে আমি কিন্তু ড্রাইভ করে ঢাকা থেকে এখন আসবো ওই শর্তে আমি রাজি হয়েছি আমি তো চিন্তা করতে পারি না এখন ঢাকা মানে ঢাকা থেকে আগর আসার পরে আমার যে আফসোস থাকবে পুরো গাড়ির মহে পরে আমি রাজি হয়ে গেলাম পরে পুরো সারাদিন ড্রাইভ করছে যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে মিট করলাম আব্বু তখন আমার আন্টির বাসায় ড্রাইভার কিনে সারাদিন মোবাইল ড্রাইভার বলে তুই ভাবি না কিন্তু খবর দেন আমি পারি ও বলছে তুই পারবে না কিন্তু ঢাকা শহর কিন্তু খুব কমপ্লিকেটেড আমি বলে আমি পারবো চুপ থাকি তুই বসে বসে থাক আমাকে ডিস্টার্ব করবি না পরে ড্রাইভ ড্রাইভ করে আখর আসলাম আখর আসার পরে আমি দেখি যে সবকিছু অন্ধকার লাগতেছে আমার ট্রাস্ট মি এসএসসি পরীক্ষার মাত্র শুধুমাত্র একটা কোশ্চেন আমি পারতাম ট্রাস্ট মি ম্যাথ শুধুমাত্র ম্যাথের একটা ম্যাথ পারতাম আর সাবজেক্টের থেকে শুধুমাত্র একটা প্রশ্ন উত্তর পারতাম আমি আর কিচ্ছু পারতাম না তখন আমার পরীক্ষার বাকি মাত্র চার মাস আমি তো পুরো দিশেহারা হয়ে গেলাম আমি ভাবছি যে কি করবো এখন তখন হঠাৎ করে আমার মনে হয় আমার সবসময় একটু ইগো কাজ করে আত্মসম্মান বহুত বেশি যেটা সবার থাকা উচিত যে সবাই এসে আমাকে জিজ্ঞেস করবে যে রেজাল্টটা খারাপ হবে এটা তো আমি সহ্য করতে পারবো না বিসমিল্লা বলে শুরু করলাম পড়াশোনা কাকে বলে সকাল ছয়টার সময় গতি করতাম না সকাল পঞ্চায়েত উঠতাম নামাজ পড়তাম নামাজ পড়ে ঠিক ছয়টার সময় আমি স্টাডি করতে বসতাম দশটা থেকে দশটা দশ মিনিট পর্যন্ত নাস্তা করতাম দেন আবার পরে একটা পর্যন্ত একটা স্টাডি ট্রাস্ট মি আমি এক সেকেন্ডের জন্য আজাইরা নিঃশ্বাস ফেলে নিই শুধুমাত্র স্টাডির জন্য পড়ছি বিশ্বাস করি আমি এইভাবে পড়াশোনা করছি পরে আমাকে টেস্ট পরীক্ষাতে পুনরো কে মেলা করে দুই সাবজেক্টে ফেল করছিলাম দুই সাবজেক্টে আমি ফেল কারণ কিছু পারেন এত দেড় মাসে আমি কি টেস্ট পরীক্ষা দিব টেস্ট পরীক্ষা আমাদের দুই সাবজেক্টে ফেল করলাম মেয়রের ছেলে বলে হয়তো কনসিডার করেছে তারপর স্যার বলছে যে না ওদের তো অল্প সময়ে এতগুলো রেজাল্ট মানে মোটামুটি একটা স্কোর করছে পারবে সমস্যা নেই ট্রাস্ট মি তিন মাসে আমি পুরো সিলেবাস শেষ করে তিনবার রিভাইজ দিয়েছি তিনবার থ্রি টাইমস এরকম ডেডিকেশন দিয়েছি যে ভালো রেজাল্ট আমাকে করতেই হবে আনফর্চুনেট হয়তো সিজিপি আমার ফাইভ মিস হয়ে গেছে বাট ফাইভের কাছাকাছি আমি গেছিলাম তো আমি এখন কলেজ এভাবে পার করলাম ইউনিভার্সিটিতে উঠে ট্রাস্ট মি এখন হলিক্রস বিতরণ মেসা তারপর হচ্ছে নটরডেমের স্টুডেন্ট না আমার কাছে ম্যাথ বুঝতে আসে আমি ওদেরকে ম্যাথ পড়াই আমার জন্য তালি দিবে না বিকানের মেসে হলি ক্রসের গোল্ডেন ক্লাস পাওয়া স্টুডেন্টরা টটনহ্যামের গোল্ডেন ক্লাস পাওয়া স্টুডেন্টরা আমার সঙ্গে বসে লেকচার শুনে ফাইন্যান্সের ওরা ম্যাথ বোঝে না আমি পরে ওদেরকে বোঝাই দিই আমি যদি পড়াশোনা একদম মনোযোগী না হয় এতটুকু আসতে পারি তোমরা বিশ্বজয় করে ফেলতে পারবা না পসিবল কি না বলো রেসপন্স নেই আরে আমি এতক্ষণ চিল্লাচ্ছি তোমরা একটু চিল্লাই পারো তেরো থেকে উনিশ পারবা কিনা বলো আচ্ছা আমি আসলে খুব বড় লাগতেছি এখানে যাও সাম ইন্টারেস্টেড পিপল যারা ফিল্মে কাজ করতে চায় ধরো আমি একজন ডিরেক্টর তোমার এখন একটা অডিশন হবে যদি চান্স পেয়ে যাও তোমাকে ডাইরেক্ট স্টার বানিয়ে দেওয়া হবে কে কে আসতে পারবে এখানে একজন বলে যে ওই আরেকজন হাত তুলছে আমি তাকে বলে এরকম করে আচ্ছা একজন পাওয়া গেছে আর কে আছে আরে টেনশনের কোনো কারণ নাই ভাই কে ভাই নাম কি না এত বড় হবে না আমার পিচ্ছি ছেলে দরকার বড় ভাই হবে না সজীব ভাই কিন্তু অনেক সুদর্শন একটা ছেলে আমি বললাম যে আপনি যখন স্টেজে বসে আছেন পুরো স্টেজটা কিন্তু উজ্জ্বল মানে উজ্জ্বল নক্ষত্রের মতো আলোকিত হয়ে আছে এনিওয়ে এখন আচ্ছা বাই দ্য ওয়ে মাল্টিমিডিয়া সম্পর্কে একটা কথা বলি আমি এক দুজন স্টেজে রাখবো জাস্ট ফর এন্টারটেনমেন্ট যারা এখানে আছে যেমন সাদ্দাম এখানে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাদ্দামের সে আমাকে
আমার আগামীকাল ঢাকা বাইরে যাওয়ার কথা ছিল চিটাগং এ, আমি সবকিছু ক্যান্সেল করছি, আমার সকালের ফ্লাইট ছিল। আর আজকে আজকে বেসিক্যালি আমার যাওয়ার কথা ছিল ঢাকায়, ঢাকায় আমার টিকিট কাটা ছিল 12:45 সময়। আমি তো জানি না, আমাকে ইউনিভার্সাল বলছিল যে না তুমি যদি আগে বক্তব্য দাও তাহলে হবে না, তোমার লাস্টের দিকে থাকতে হবে একদম। এই জন্য আমি প্রথম বক্তব্য দেয়নি, অবশ্য প্রথমে বক্তব্য দিলে আমার অনেক অতিথি ছিল, আমি এত বেশি লং টাইম দিতে পারতাম না। তো সাবধানের সবচেয়ে বেশি এখানে ভূমিকা আছে তাদের দিকে আসো, সাবধানের সবচেয়ে বেশি ভূমিকা আমার এই আমার পেছনে। এবং এই যে মানে এক নজর মাল্টিমিডিয়া, এক নজর মাল্টিমিডিয়ার দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এসএসসি এবং সমমানের দ্বারা মানে দাখিল নাকি মাদ্রাসা থেকে যারা পাস করছে তাদের সবাইকে এই যে কৃতি সম্বর্ধনাটা দেওয়ার জন্য যার প্ল্যানিং সর্বপ্রথম মাথায় আসছে সে হচ্ছে আমাদের ভাই সাদ্দাম। ওর জন্য একটা জোরে করতে নেওয়া যায়। And he is the chairman of একনজর মাল্টিমিডিয়া, সে এটার অল ইন অল। তোমরা সবাই আজকে বাসায় যে একটা কাজ করবা, একনজর মাল্টিমিডিয়া তো নাম লেখা ফেসবুকে ইউটিউবে নাকি, ইউটিউবের জন্য ফেসবুক অ্যাকাউন্ট লাগে না, শুধু গুগল অ্যাকাউন্ট থাকলে হয়। ইউটিউবে কি আজকে সবাই সাবস্ক্রাইব করবা, কেন করবা আমি বলি, এন্টারটেইনমেন্টের দিক থেকে তোমরা চাও না যে আমাদের আঠারো অনেক এগিয়ে থাকুক, অনেক ধরনের কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল দেখবা, সরি অনেক ধরনের ইউটিউব চ্যানেল দেখবা যারা শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করছে, এন্টারটেইনমেন্ট অনেক ভিডিও আপলোড করছে। কিন্তু আমাদের আঠারো থেকে একটা ছেলে যে এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার প্রেরণা তার মধ্যে আসছে সেটা সেটা কিন্তু আসলে অনেক বড় কিছু। আমি বলছি না স্বপ্ন দেখো, আমি ছিল স্যার একবার বলছিল প্রয়াত মেয়র যে মানুষ স্বপ্নের সমান, কখনো কখনো মানুষ স্বপ্নের চেয়ে অনেক বড়, কখনো কখনো স্বপ্নের চাইতে মানুষ বড়। সে একটা জিনিস সবসময় মনে রাখবা যে স্বপ্ন দেখতে শিখবা, সে স্বপ্ন দেখছে। আমাদের উচিত আজকে সবাই বাসে গিয়ে এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা, করবা তো তোমরা চাও না আকারে এগিয়ে যাও, একটা সময় দেখা যাবে সে ছবি বানাবে মুভি বানাবে, তোমরা কাজ করবা তখন এন্টারটেইনমেন্টে আমাদের আখাউরা অনেক দূর এগিয়ে যাবে, সেই ভূমিকাও পালন করা ট্রাই করছে। সাদ্দাম তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো বিনোদন বানাবা। এবং আজকে এই যে প্রোগ্রামটা প্রোগ্রামে কিন্তু সবার কিন্তু পিকচার ধারণ করা হয়েছে, এই সবগুলো পিকচার এই এক নজর মাল্টিমিডিয়ার পেজে যাবে, তোমরা সেখানে লাইক দিবা এবং এক নজর মাল্টিমিডিয়াতে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তাহলে ওই ভিডিওগুলো তোমরা পাবা ওখানে, আর অনেক ভালো ভালো ভিডিও সেখানে অনেক ভিডিও আপলোড করা হয়। এরবে 18-19 কিছু বলতে যাচ্ছি, রেডি তো? রেডি? আমি জানি না why girls is not talking, they are quite silent. একটা মেয়েও কিন্তু কোনো কথা বলছে না, তারা একদম সম্পূর্ণ ঘুরে যায় ছেলেদের দিকে, মেয়েদের দিকে তাকাবো না, তাকাবো না, শুনে ডোয়ে করা উচিত। আমি যদি ঘুরে কথা বলবো কেউ কিন্তু রেসপন্স করে না, বি রেসপন্সিভ। একটা তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়বা স্কুলে পড়বা তোমরা জানো রেসপন্সের উপর যে মার্কিং থাকে, আমার ইউনিভার্সিটিতে আমাদের টিচারগুলো সব ছিল ফরেনার, আমি আইওবি থেকে পড়াশোনা করেছি, আমাদের প্রত্যেকটা টিচার একটা মার্কিং রাখতো কমসে কম 5 মার্কস, সেটা হচ্ছে রেসপন্সের উপরে। যখন টিচার কিছু বলবে ওনার সাথে রেসপন্স করতে হবে, কোশ্চেন করবে অ্যান্সার দিতে হবে, সো বি রেসপন্সিভ। রেসপন্সিভ ইজ দ্য পার্ট টু বিগিন ইউর স্পিকিং লাইফ, বি এ গুড স্পিকার। এরওয়ে যেটা বলছিলাম 18-19 আমরা একটা আঙ্কেল একবার একটা কথা বলছিল যে বাবা কখনো তুমি তিন পায়ের দৌড় দেখছো? আমি বললাম যে আঙ্কেল তিন পায়ের দৌড় জিনিসটা কি? আঙ্কেল বললো যে দুই পায়ের মাঝখানে যখন আরিটা পা লাগিয়ে দেওয়া হয় এবং সেই পায়ে ওই যে আমরা যে দৌড় দিই না একটা সীমারেখা থাকে, এরকম একটা রেখা থাকে, সেই তিন পা দিয়া তুমি দৌড়ায় সেই রেখা পর্যন্ত যাবা। কেমনে যাবো? তোমার কি মনে হয় তিন পা দিয়ে এখন সোজা দৌড়ে চলে যেতে পারবা? পারবা পারবা না। কিন্তু আঙ্কেল বলছিল যে এই বয়সে কখনো রিলেশনশিপে জড়াবো না, যদি যদি জড়াইয়া যাও তোমার অবস্থা হবে যে এরকম তিন পায়ের মতো দৌড়ের মতো, বুঝছো? সো এই যে নো রিলেশন, কোনো দরকার নাই, কেরিয়ারটা করো, মেয়েরা তোমার পিছনে দৌড়াবে, আমাদেরকে অনেক বেশি প্রশ্নটাকে কিন্তু গ্রাস করে ফেলে জিনিসটা। আমরা এই এই যে অনেক কিছু ডিসিশন নিতে পারি রিলেশন নিয়ে আমরা খুব বেশি প্যারা খাই, সো নেভার ডু ইট। আরেকটা কথা বলবো, পৃথিবীতে একটা মানুষের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার বাবা মা, বাবা মা, বাবা মার জন্য একটা চিৎকার হবে। একটা মা দীর্ঘদিন
একটা সন্তানকে পেটে ধারণ করে তাকে জন্ম দেয়। তোমরা চিন্তা করতে পারো একটা মা কতটা কষ্ট করে একটা সন্তানের জন্য? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সারাদিনে 5 মিনিট কি মায়ের জন্য চিন্তা করো? এবং কেউ আছো যে সারাদিন অন্তত আমি 5 মিনিট আমার মায়ের জন্য চিন্তা করি? ইজ দেয়ার এনিবডি? থ্যাংক ইউ। সবাই খুব কম হাত তুলতেছে, আমার টিচার হাত তুলছে, আর কেউ নাই। তার মানে মেয়েরা মাকে নিয়ে চিন্তা করে না। আমরা আজকে থেকে প্রতিদিন অন্তত পক্ষে 5 মিনিট একটু ধ্যান দিয়ে মায়ের মতো চিন্তা করবো যে মা আমাকে কিভাবে জন্ম দিছে, কিভাবে 10 মাস 10 দিন যদি করতে সার্টিফিকেট নট প্রুভেন 10 মাসের উপরে আমাদেরকে পেটে ধারণ করছে। তোমরা দেখো অনেক বয়স, অনেক কিছু বুঝো, তোমাদের এডিকশন অনেক কিছু আছে। তোমরা 5 মিনিট একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে একটা মা কিভাবে পেট কেটে একটা সন্তানকে জন্ম দেয়। তোমাদের চোখের পানি ধরে রাখতে পারবে না, আই প্রমিস। আজকের পর থেকে মায়ের সঙ্গে কোনো প্রকার কোনো খারাপ ব্যবহার করবো না, আমাকে প্রমিস করো, বলো প্রমিস। মাকে সবসময় আদর করবো, প্রতিদিন একটা করে চুমো দিব গালে। তোমাকে ছোটবেলা এত আদর করছে না, তো তুমি আমার তোমার মাকে কেন আদর করতে পারবে না? এবং টিচার যারা আমাদের শিক্ষক, শিক্ষক মা বাবা এবং যে কোনো ইন্ডাস, তাদের পরামর্শ, তাদের লালন পালন, টিচারদের শিক্ষা দীক্ষা, তাদের পরামর্শের কারণে আজকে তোমরা এখানে। অনেকে হয়তো বলে যারে তার মা বাবার তো মা তুমি বেশি বুঝো, এত মেলো না এই না না সে, কিন্তু বেসিক্যালি ওদের কারণে আজকে আমরা এখানে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর মাদার। প্রতিদিন মাকে সম্মান করবা, টিচারকে সম্মান করবা, এবং যে কোনো মুরব্বীদেরকে উনি তুমি চেনো না, আসসালামু আলাইকুম, খুশি হবে, মন থেকে দোয়া করবে, এই দোয়াই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। পারবে না? পারবো তো? প্রতিদিন চিও না, বা তারপরে একটু সালাম দেবো, আসসালামু আলাইকুম, খুশি হবে, বাবা যে ছেলেটাকে আর আমি ভদ্র একটা ছেলে, সেকেন্ড টাইম কিন্তু তোমাকে দেখলেই চিনবে, চিনে বলবে যে বাবা তোমার বাড়ি উঠে হ্যান্ডেল। হয়তো তোমার কোন কোন জায়গা থেকে যে তোমার জীবন অনেক উপর উঠে যেতে পারে তুমি বলতে পারবে না। দুজনে স্টার এখানে চলে আসো, ইটোকে যে হাত তুলেছে, কাম 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 অন দ্য স্টেজ। আরে আজ তো কেউ রেসপন্স করছে না। ওকে, ওদের জুড়ে কলতে হয়ে যা। আমরা আজকে ওর নাম দিলাম শাহরুখ খান, আরেকজন কে আছে, সালমান খান আসো, সালমান খান আসো, ও ওয়ান টু সালমান, কে সালমান খান হতে চায়? কেউ না। ওকে, কাম কাম দ্য স্টেজ। আমরা আজকে ওদের মেধা পরীক্ষা করি, বলো মানে কতটুকু ডান্স পারে, কতটুকু হাওয়া হাওয়া গাইতে পারে, কি কাজ করবো? ওকে, কাম। নাম কি? নাথমোহন সোহাগ। সোহাগ জাকারিয়া। জাকারিয়া, জীবনে কখনো নাচ গান অ্যাক্টিং করেছো? নাচ করেছি। নাচ? থাক, আগে ঠিক আছে, পারফরমেন্স নাচের টেস্ট আমরা পরে দেখতেছি। কিছু করছো? হালকা 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 কি করছো? থোড়া সা কালে রোমান্স। থোড়া সা কালে রোমান্স করছে এই বয়সে? রোমান্স শুনতে চাই, কোন ধরনের রোমান্স, কোন ধরনের রোমান্স করবে? কোন ধরনের? সে বসে থোড়া সা কারলে রোমান্স। এখন কোন ধরনের রোমান্স অ্যাকচুয়ালি করেছে আমার সাথে জানতে চাচ্ছি। নাচের সাথে পুরো ব্যাপার থেকে হয়ে গেছে, নাচের সাথে কত রকমের কোশ্চেন অ্যান্সার দিচ্ছে, আসল কোশ্চেন অ্যান্সার দিচ্ছে না, বুঝছি তার মানে অ্যাভয়েড করতেছে। আচ্ছা ভাই, এখন কি যেন বলে, তুমি হচ্ছ ফুলা আর হচ্ছে বাবা, ঠিক আছে? তুমি হচ্ছ বাবা। শোনো, আমি যাও, আমি কিন্তু একটা সময় একটু পারতাম না, বাট ট্রাই করছি, তোমাকে ট্রাই করতে হবে, পারি বা না পারি কইয়া ফেলবো। আমি জানি না কি স্টেজে এসে কিছু বলতে পারবো না, আমি তখনও বুঝতাম, আমি জান আমি বুঝতে পারতেছি না মেসেজ কি বলবো, বাট কথা হইতেছে না, অনেক কিছু বেরোতেছে না, তোমাদেরকেও করে ফেলতে হবে। আই উইল ডু, জাস্ট দিস ইজ দ্য স্পিরিট, ইউ হ্যাভ টু ডু ইট। ওকে, এটা হচ্ছে বাপ। এই একটা মা, কি মাইক আছে? মাইকের আছে নাকি? একটাই মাইক দেখি একটু বেশ। তো হচ্ছে বাবা, ও হচ্ছে সন্তান, সে টাকা বেসিক্যালি বাবা, তোমাকে বাবা বানিয়েছে, হচ্ছে না সরি, ও হচ্ছে সন্তান, তুমি হচ্ছে বাবা। এখন ও এসে ওর কাছে বাবার কাছে টাকা চাইবে, বাবা দিতে চাইবে না, কিন্তু যে তাকে কনভিন্স করবে
যে কোনো ভাবে রাজি করবে রাজি করে ওর কাছ থেকে টাকা নিয়ে যাবে হ্যাঁ স্টার্ট বাবা কিছু টাকা দাও কি টাকা দিতে বলেছি কিছু টাকা এই ঠিক আছে ঠিক আমার টিকিট সস তোর টাকা দিতাম তোর মা মানুষের বাড়িতে কাজ করা আইন আমার খাওয়া তোর খাওয়া তোর শুরু করে আমি তো মনে করি এখন ওদেরকে নাটকে কাজ করানো যাবে সিনেমাতে কাজ করানো যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এভাবে ট্যালেন্ট লুকায় থাকে কিন্তু আমরা জানি না তোমরা কি ওরে দেখা বলছিলে এখান থেকে অনেকে সাহস করে ওরা দুজন আসছে এবং ওই এত পিছে একটা ছেলে তোমাদের সামনে দাঁড়ায় অ্যাক্টিং করছে এসো ওদের সাহস নেই আমার সাহস আছে ভেরি গুড সেটাই হচ্ছে কথা ওকে এবার একটা সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে আমাকে কপি করতে হবে আমাকে কপি করতে হবে হ্যাঁ আমি একটা ডায়লগ দিব সেটাকে কপি করবো এদিকে আসো আরে নাচতে হবে না সমস্যা নেই আসো আমি একটা ডায়লগ দিচ্ছি সে সেটাকে কপি করবে কপি কপি একেবারে কপো কপি ইনস্ট্যান্ট করবা কোনো লেট করা যাবে আমি তো এগুলো তো বলি না বুঝি খুবও কপি করতে হবে তুমি আমাকে কেন টাকা দিলে না